এখানে বেশি পাওয়া যায় দুইটা, তারপরে বাই আদার্স আর অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেহেতু পানি অনেক ঘোলা তো রিটা মাছগুলো একটু বেশি ধরতেছে। দেখেন তো সকাল সকাল ভালো পরিমাণে, ও মাই গড, সকাল সকালে একটা বাইম মাছ পাওয়া গেল। কত বড় একটা বাইম মাছ, সাপের মতো দেখতে মাছটা, একদম কত বড়।